ছেড়ে আসার পর বা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। শিউলি ফুল হয়তো দেখেছেন, রাতে ফোটে আবার সকালে ঝরে যায়। এমন কিছু মানুষ হয় প্রয়োজনে সবার কাছে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো বেশো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দূর সময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। তোমাকে ঠকিয়ে যে চলে গেছে সেও কিন্তু ঠকেছে, হয়তো অন্য কোনোভাবে কিংবা অন্য কারো কারো কাছে। প্রিয় মানুষটা যেমনই হোক তাকে আপন করতে শেখো। তুমি চাইলেই মানুষটাকে তোমার মতো বাড়ি নিতে পারো, কিন্তু যদি ছেড়ে চলে যাও তাহলে একের পর এক মানুষ বদলাতে পারবে, কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না। কারোর দিকে এক পা এগোনোর আগে ভেবো সেও তোমার প্রতি এমনভাবে আগ্রহ কি না। একতরফা প্রত্যাশা মানসিকভাবে তোমায় ধ্বংস করতে পারে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। কে আপন কে পর সম্পর্কের নাম দিয়ে নির্ধারিত হয় না, হয় মানুষের আন্তরিকতা আর ব্যবহার দিয়ে। ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটা সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল। অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না। যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও জীবনে সব দিন থাকবে। যার কথা বলার ইচ্ছা নেই তাকে জোর না করাই ভালো, কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের কারণে, কেউ আবার আবেগের কারণে। মিথ্যা ভালোবাসা চেনার পাঁচটা উপায়। এক, মিথ্যা ভালোবাসাতে হাসাহাসি বেশি হয়, রাগারাগি কম হয়। দুই, মিথ্যা ভালোবাসাতে প্রমিসের কোনো দাম থাকে না, একদিন করলে আরেকদিন ভুলে যায়। তিন, কেয়ারলেস হয়, সব কিছুতেই না থাকে আর সব কিছুতে অজুহাত থাকে। চার, সব সময় অবহেলা একজনই পায়। পাঁচ, সম্মান ভরসা সবসময় অনিশ্চিত থাকে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের, দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা। ভরসার মানুষগুলো একে একে যেদিন থেকে হাত ছেড়ে দেয় সেদিন থেকে শুরু হয় সত্যিকারে স্বাবলম্বী হতে শেখা। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে
এটা তাদের দুর্বলতা নয়, তাদের মা বাবা দেওয়া ভালো শিক্ষার পরিচয়। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক। মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনো কষ্ট দেবে না, কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের সাথে মিশে না যারা অহংকারী এবং তর্কপ্রবল মানুষ। জন্মে মানুষের আসল পরিচয় নয়, মানুষের আসল পরিচয় মানুষের কর্মে। মনে রাখবেন যে একবার হাঁটতে শুরু করে সে কখনো পিছিয়ে থাকতে পারে না। তুমি পারবে না বদলাতে তোমার সম্বন্ধে লোকের ধারণাকে, বরং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। আগে যখন মানুষ মাটির ঘরে বসবাস করত তখন মানুষগুলো ছিল একদম মাটির মানুষ, কিন্তু যখন থেকে মানুষ পাকা বাড়িতে থাকা শুরু করলো তখন থেকে মানুষের মনটাও যেন অহংকারে ভরে গেল। ভালোবাসা চিরদিন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। যে রাগ আর অভিমানের পার্থক্যটাই বুঝল না সে ভালোবাসা বুঝবে কীভাবে। ধনী মানেই সম্মানিত নয়, দরিদ্র মানেই অপমানিত নয়, সব কিছুরই সৃষ্টিকর্তার পরীক্ষা। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই, যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। কিছু মানুষের ব্যথা এতটাই কষ্ট দেয় যে সেই ব্যথা সহজে প্রকাশ করতে পারে না, হাসি মুখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তুমি যতটা চুপ থাকবে ততটাই তোমার সম্মান বেঁচে থাকবে। যদি তুমি সহ্য করতে না পারো তাহলে তুমি খারাপ। যার কথা তোমার সুখের সময় মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো, আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়ে জানবে সে তোমাকে ভালোবাসে। নিজেকে পাল্টানোর সবচেয়ে বড় পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্কে জানা। কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কেরিয়ারের দিকে মন দাও। যে কপালে আছে সে ঠিক সময়ে জীবনে চলে আসবে। মানুষ কেন এমন হয়, দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। খুব ভালোবাসি তোমায় তার মানে এই নয় যে তোমাকে না পেলে আমি মরে যাব। মরে তো যাব না, কিন্তু মনের ভেতর একটা আফসোস সারা জীবন থেকে যাবে যা কোনোদিনও কেউ দূর করতে পারবে না। কথাই আছে, যেখানে মেপে মেপে কথা হয় সেখানে হয়তো প্রেম বা বন্ধুত্ব কিছুই হয় না। তুমি কি জানো কষ্ট কি? আমি বলছি, হৃদয় উচার করে কাউকে ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই হচ্ছে কষ্ট। ভদ্র ভাষায় বলি, তার মানে এই নয় যে আমি প্রতিবাদ জানি না। আসলে চারতার সাথে তর্ক করার মানসিকতা নেই বলে চুপ থাকি, ব্যাস এটুকুই। মাঝে মাঝে মনে হয় যদি তোমার মতো এত নিষ্ঠুর হতে পারতাম তাহলে তোমাকে ভালোবেসে এত বেশি কষ্ট পেতাম না। মানুষ জীবনে ছয়বার হেরে যায়, এক টাকার কাছে, দুই ভালোবাসার কাছে, তিন সময়ের কাছে, চার বিবেকের কাছে, পাঁচ বন্ধুত্বের কাছে, ছয় অবশেষে মৃত্যুর কাছে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি কিংবা অহংকার দেখায় না, ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। হেরে যেতে চাই না আমি, তবু হেরে যাচ্ছে রোজ। এই শহরে থেকেও আমরা কেউ কারো রাখি না খোঁজ। ভাগ্যবান তারা হয় না যারা সবসময় ভালো কিছু পায়, ভাগ্যশীল শুধুমাত্র তারাই হয় যারা যা কিছুই পায় নিজের চেষ্টায় সেটাকে ভালো বানিয়ে নেয়। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনো আপনার হবে না, আর যে আপনার হবে সে কখনোই আপনাকে কাঁদতে দেবে না। আশা হলো
এমন একটা জিনিস মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার কাছে আলোচনা করে মেটানো যায়? যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাবার ব্যবস্থা হয়ে যাবে। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে। যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন সে তোমার কাছ থেকে কিছু নিতে পারবে। প্রথমে ভুল বোঝাবুঝি, তারপরে অজুহাত, ব্যস্ততা এড়িয়ে যাওয়া, অবশেষে কথা বন্ধ, সমস্ত জায়গা থেকে ব্লক, সম্পর্ক এইভাবেই শেষ হয়ে যায়। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। কেউ কষ্টে আছে বলে ভেবে নিও না ব্রেকআপ হয়েছে। মানুষ সবচেয়ে বেশি কষ্ট তখনই পায় যখন তার পরিবারে কেউ রং বদলায়। প্রেমের চেয়েও বড় হলো পরিবার। চোখের জল ঝরিয়ে কোনো লাভ নেই, কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষই বেঈমান। তাকে কোনো দিন হারিয়ে ফেলো না যে তোমাকে পাওয়ার জন্য সারা দুনিয়ার সাথে লড়াই করতে রাজি। মাকে বলে দিও তার সন্তান বড় হয়নি, আজও ব্যথা পেলে মাকে বলে কেঁদে ওঠে। যে ভুল করে সে মানুষ, যে ভুলকে ভুল মানতে অস্বীকার করে সে শয়তান, আর যে ভুল করবার পর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ সফলতার চাবিকাঠি। তোমার কাজকে যদি তুমি মনে প্রাণে ভালোবাসতে পারো, যদি তুমি নিজের কাজ নিয়ে সুখী হও, তবে তুমি অবশ্যই সুখী মানুষ। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না, কাদায় তার অতীতের স্মৃতিগুলো, কাদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাদায় তার প্রিয়জন। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য, স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত। আপনার সঙ্গে যদি কিছু চায় সেটা শুধুমাত্র আপনার কর্ম। যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে কখনো তার ভরসাটিকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রাখো, কারণ মানুষ বিশ্বাস তাকেই করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্ম নেয়, তখন না চাইতেই রাগ অভিমান চলে আসে। জীবনে পরাজয় বলতে কিছুই নেই, নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সঙ্গে নিজের লক্ষ্যে এগিয়ে যাও এবং মনোবল শক্ত করে অপ্রাণ চেষ্টা করো, তবে তোমার জয় নিশ্চিত। একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজে যাচাই করে নিও।